मुबारक 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 ये दिन हो मुबारक मुबारक हो ये दिन ये जलसा हमारा ये दिन सफल একটা ইন্ডেক্স বা মাপকাঠি হচ্ছে জলসা সালানা। চট্টগ্রাম জামাত এক ঐতিহ্যবাহী জামাত, এইখানেই প্রথম আহমদীয়ত আসে একজন সাহাবী মারফত আহমদ কবির নূর মোহাম্মদ। এটা একটা গৌরবের ব্যাপার, চট্টগ্রামের জন্য আরও গৌরবের ব্যাপার যে এইখানে ইসলামও আসে অনেক। ये दिन बरकतों के खुदा की इनायत। 37তম আঞ্চলিক সালানা জলসা চট্টগ্রামে, এসে আমার যে অভিজ্ঞতাগুলো হয়েছে সেটা হচ্ছে এখানের মানুষগুলা খুবই আন্তরিক। আমি ঢাকা থেকে আসছি চিটাগাং জলসাতে, মুসলিমাদুল ইসলাম বলেছেন লিল্লাই জলসায় যারা অংশগ্রহণ করবেন তাদের সব ধরনের নিরাপত্তার দায় দায়িত্ব আল্লাহ তাআলাই গ্রহণ করবেন। চট্টগ্রামের এই আঞ্চলিক জলসা চট্টগ্রামবাসীর জন্য একটি সুসংবাদও বটে। তবে ইতিমধ্যে আমাদের যে রেজিস্ট্রেশন আমরা দেখেছি সেখানে আমরা খোদ্দাম এবং আনসার মেহমান মিলে প্রায় 700 জনের মতো আমরা রেজিস্ট্রেশন এখানে পেয়েছি। লাজনারের মধ্যে ইতিমধ্যে 600 অধিক তাদের রেজিস্ট্রেশন করিয়েছে। স্যার, এই খাদ্য বিভাগে দায়িত্ব আছে আপ্যায়নে। আমাদের খাবার তালিকায় ছিল মাংস, ডাল এবং আমাদের ভাত ছিল। আমাদের আহমদী জামাতের সদস্যরা তারা খুব শৃঙ্খলা প্রিয়, খুব শৃঙ্খলভাবে সুচারুরূপে খাবারের আসে এবং খুব শৃঙ্খলভাবে লাইনে দাঁড়িয়ে খাবারটা নিয়ে সুচারুরূপে যার যার অবস্থানে সে খাবারটা খেয়ে চলে যায়। এটাই হচ্ছে আহমদী জামাতের সবচেয়ে বড় সৌন্দর্য। বিভিন্ন কার্যক্রম সুচারুরূপে সম্পন্ন করার লক্ষ্যে চট্টগ্রামের খোদাম এবং আকবরগঞ্জ নিরাপত্তা শৃঙ্খলা এবং রেজিস্ট্রেশন এবং স্টেজ গায়ে বিভিন্ন কর্মকাণ্ডে তারা নিয়োজিত আছেন। এবং নিরাপত্তার খাতিরে আমরা ব্যাগগুলো রাখার জন্য মহাপাসখানে আলাদাভাবে করা আছে এবং প্রত্যেকে রেজিস্ট্রেশন করা আছে আমাদের ঠিকমতো ডাটা প্রিজার্ভ করার জন্য। ये दिन बरकतों के खुदा की इनायत और शफकतों के এবং এই আয়াত অনুযায়ী বিরুদ্ধবাদীদের সর্বাত্মক চেষ্টা প্রচেষ্টা সত্ত্বেও নবীরা তাদের আবির্ভাবের লক্ষ্য এবং উদ্দেশ্যে সফল ও কামিয়াব হয়েছে, আর বিরোধীরা সর্বদা ব্যর্থতা ও অসফলতার মুখ দেখেছে। হযরত নূহ, হযরত ইব্রাহিম, হযরত ইউসুফ, হযরত মুসা, হযরত ইউনুস, হযরত ঈসা আলাইহিস সালাম এবং অন্যান্য নবীরা এবং অন্যান্য নবীর উপমা পবিত্র কোরআনে বারবার বর্ণিত হয়েছে। আল্লাহ শক্তির কোনো অভাব আগেও ছিল না, এখনো নাই। যে জিনিসের অভাব সেটা হচ্ছে রিসেপটিভ ক্যাপেবিলিটি, আমরা নিজেদের মাঝে সেটাকে ধারণ করার ক্ষমতা কি যোগ্যতা অর্জন করেছি, আমরা কি নিজেদেরকে সেভাবে ঢেলে সাজাতে পারছি যেভাবে ঢেলে সাজালে আল্লাহর দিকে ধাবিত হওয়া যায়। যুব খলিফা হযরত মির্জা মাসরুর আহমদ ইয়াদাহুল্লাহ তাআলা আবদে নাসরুল আজিজ সারাক্ষণ এই দুঃখে দুঃখিত হয়ে আছেন। আমরা যে আহমদিয়াত সারা পৃথিবীতে ছড়াতে চাই সেটা আমরা নিজেরা পালন করছি কি না এদিকে তাকাও। আমাদের পূর্বপুরুষরা যে আহমদিয়াত আমাদের বাড়িতে রেখে গেছিলেন সাত রাজার ধন, সেটাকে আমরা ঠিক মতো রক্ষণাবেক্ষণ করছি কি না। মুবারক হয়ে দিন ইয়ে জলসা হামারা ইয়ে দিন বরকতোঁ কে খুদা কি ইনায়াত ওর শফকতোঁ কে।